গভর্নমেন্ট তোমাদের দাবি মেনে নিয়ে যে এগারো দফা নির্দেশনা দিছে, তোমরা সেটাকে দেখেছো? দেখেছো? বাস্তবায়ন করতে হবে, দেখছো? দেখছো? না, বললে তো হবে না। আন্ডারপাস কি ওভারনাইট হবে? আজকে রাতে হবে আন্ডারপাস? সময় লাগবে কিনা? সময় লাগবে, তুলে বসো, লাগবে। আমি বলেছি, আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি রাজীব কলেজে ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, বাংলাদেশের সেক্রেটারি হিসেবে, না তোমাদের ভাই হিসেবে বলতেছি, যদি দাবি মানা না হয় আমি তোমাদের সাথে আন্দোলন করব। আমি আপনাকে বলেছি, প্রথম দিন পুলিশ যখন কথা খারাপ দিয়ে পড়ছে, আমি আপনাকে বলেছি, আপা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে কেউ বাচ্চার সাথে কোনো খারাপ বিহেভ করবে না। বাট এখন একটু বাড়াবাড়ি হচ্ছে, লিসেন টু মি, আমি ভাই হিসেবে বলতেছি, এখন যেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের সবার নিরাপত্তা চাই। আমরা দুইজন, নয় জনের জীবন গেছে, আমাদের নয় জন ভাই বোনদের ভাইয়া, আমি বলি আমাদের ব্যাপার আছে, এই যে গভর্নমেন্টের শুধু রমিজউদ্দিনকে কেন দেওয়া হচ্ছে, সবগুলো স্কুল কলেজকে কেন দেওয়া হচ্ছে? একদিনে তো সম্ভব, ভাইয়া আমি একটা কথা বলি, আমরা আন্দোলন করেছি, আমরা সাধারণ যদি কোনোটা যদি বাস্তবায়ন না হয়, আমি গোলাম রাব্বানি বলছি, আমি বাংলাদেশ ছাত্রলীগ তোমাদের সবার সাথে রোডে নেমে আন্দোলন করবে। একটু আগে অ্যাক্সিডেন্টে মারা গেল কেন? আমরা আন্দোলন করার পরেও কেন মারা গেল? আমরা আন্দোলন ভাইয়া, অ্যাক্সিডেন্ট শুধুমাত্র এই যে এয়ারপোর্ট আসছি, আমরা দেড় ঘন্টা হয়েছে, কোনো ট্রাফিক নাই, আমরা কি ট্রাফিক? তোমাদের আবেগ আমরা বুঝি, তোমাদের বসটা বার করে আসছি। আমার একটা কাজিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, গত সপ্তাহে আমার আম্মু মারা গেছে। আমি তোমাদের সাধারণ কথা বুঝি, ইউনিয়নের বাসায় গিয়েছি, আমি কথা বলেছি, আপা পশুদিন দেখে 20-40 লাখ টাকা দিয়েছে, তাদের জন্য যা করতে হয় সেটা করবে। হাজার কোটি টাকা দিয়েও করেছি, তোমরা দেখো যদি প্রচেষ্টা যা আছে। আমরা সড়ক পরিবহন ফেডারেশনের সঙ্গে বসবো আগামীকাল, তাদেরকে তোমাদের দাবিগুলো জানাবো, যদি বাস্তবায়ন না হয় বাংলাদেশ আজকে 6 দিন হয়ে গেছে, আজকে কেন আসা হয়েছে? এতদিন
আজকে সাত দিন পরে কেন আমাদের কাছে শিক্ষামন্ত্রী কেন তিন দিন পরে আমাদের মানমন্ত্র আমি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি ওয়াদা করে গেলাম তোমাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমরা সবসময় পাশে থাকবো হাতের পাঁচাঙ্গুল হাতের পাঁচাঙ্গুল সমান না আমরা বলেছি কোন পুলিশ বা কেউ যদি ছাত্রদের গায়ে হাত দেয় বা কথা বলে তোমাদেরকে বুঝে দিয়ে আসছি সবাই বুঝাবে যদি কেউ তোমার সাথে রাগ বিহেভ করে সেটার বিরুদ্ধে অ্যাকশন আপা স্বয়ং নিবে আপনি আমাদেরকে কথা দিয়েছেন আমরা জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখি অতীতে আস্থা রাখছি এখনও রাখবো আমরাও রাখতে চাই তোমরা আবার আসবা আমরা আসবো ছাত্রলীগ আসবো সড়ক পরিবহন ফেডারেশনের সঙ্গে কথা বলছি আমরা তিন দিনের দায়িত্ব নিয়েছি আমরা আপনার সাথে পরে কথা বলবো আমাদের পাইলটের স্টুডেন্ট দেখেন তোমরা যে বাচ্চারা এবার ইউজ করো না তোমরা যে এই যে আমি আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল আজকে জনতা পদের মহোদয়কে আমাদের যোগাযোগ মন্ত্রীকে তোমাদের দাবি জানাবো আজকেই জানাবো ইনশাল্লাহ তোমরা উইদিন ভেরি শর্ট টঙ্গিতে এক মাসের মধ্যে কাজ শুরু হবে আজকে আমি মাদকে বলবো যোগাযোগ মন্ত্রীর মাদকে তোমাদের টঙ্গিতে ফ্লাইওভার দেওয়া হবে আমাদের
হবে হবে যদি কেউ অতি উচ্চ হামলা করে তাদের পুলিশের গাড়ির কাগজ নিয়ে গেলে পুলিশ বাড়াবাড়ি করছো। আমরা যদি লাইসেন্স নাই, কাগজ ডেট ওভার, কিংবা গাড়ির ড্রাইভার লাইসেন্স নাই, গাড়ির লাইসেন্স নাই, এরকম কোন গাড়ি যদি নিয়ে থাকে তাহলে আমাদেরকে বলে আমরা বাড়াবাড়ি করছি, ফল ভালো হবে না কেন বলে? প্রথম দিন গতকালকের ঘটনা, এটা বৃহস্পতিবার ঘটনা, পরে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেছে কারোর সঙ্গে খারাপ বিহেভ করা হবে না। তোমরা ভাইয়া সাধারণ জনগণকে সাধারণ সরকারি গাড়ির যদি কাগজ না থাকে সাধারণ ছাত্রছাত্রী সাধারণ মানুষের গাড়ির কেন কাগজ হবে? সরকারিরা কি মানুষ না? সরকারিদের কেন লাইসেন্স দরকার হবে না? আমি এখন তোমাদের কথা এখন চেয়ারম্যানকে বলবো, লিসেন ভাইয়া, আগামী এক মাসের মধ্যে সকল সরকারি মন্ত্রণালয়ের সকল সরকারি কর্মকর্তাদের লাইসেন্স চেক করার জন্য দেখার জন্য, ওকে, আগামী এক মাসের মধ্যে, এখন জানাবো, তোমরা জানতে পারবা আগামী এক মাসের মধ্যে সরকারি সকল যানবাহন, সব মন্ত্রণালয়, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর যানবাহনের লাইসেন্স এবং ফিটনেস চেক করে দেখা হবে, এখন জানাবো। Right, I'm Afrol Jahan Choiti from Dhaka Tribune. I'm standing in Airport Circle here. One of the representatives from Chhatra League came to talk to the students and trying to tell them going back home. So they demanded him to make a call right now, so he's calling. কাকে ফোন দিচ্ছিলেন? BRTA chairman Mushir Rahman to ensure their demands. Bangladesh Road Transport Authority chairman Mushir Rahman. All right, as a student raised question that why this government vehicles doesn't have any kind of licenses, so students are asking him to ensure that. So he is actually making a call to BRTA chairman to make sure that all the government vehicles have their licenses. By time, renew them, I have all these licenses. Also, between Upper and Kora is been cut off by the students by one side and another side. There is a huge traffic here. So students are joining this huge protest from Uttara to Airport Road. These are closed right now. So students are waiting for the representative from Chhatra League to make a call to the BRTA chairman. Let's see whether he answers or not. Everybody.
বিআরটিএ চেয়ারম্যান কর্মী সিদ্ধ হোসেন আমি অভিনন্দন জানাই দিচ্ছি। So BRTA chairman didn't answer the call. So another procession of students joined here, so they want this representative, and they are demanding the demands. All right, so we have to be signed off as there is a negotiation going on and the students are not even comfortable with it. So I'm Afroz Jahan Choiti from airport. I'll be giving you the updates from here about the student session.